হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন রান্না করব ইলিশ পোলাও। দেখছেন ইলিশ ইলিশ পোলাওটা কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে, সবাই খেয়ে বলেছে। আর ইনায়া তো খুবই পছন্দ করেছে। ইনায়া এমনি ইলিশ মাছ একটু পছন্দই করে, আর সে বলল যে আমি নিজে নিজে খাবো, নানু দাদুর সাথে বসছি খেতে। আমি এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। আমি ইলিশ মাছটা নিয়েছি, আমি এখানে কয়েক পিস নিয়েছি, আর আদা রসুনের পেস্ট, ধনিয়া, মরিচ, কাঁচা মরিচ, এলাচি, দারচিনি, আর গোলমরিচ নিয়েছি। আমি এখানে লবণ, লেবু, পেঁয়াজ, আর আমি টক দই ব্যবহার করব। আর চাল আমি 2 পট করব। এখন আমি এই ইলিশ মাছটা মেখে নিব। 10-15 মিনিট আমি এভাবে মেখে রেখে দিব। আমি গুঁড়াগুলি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে নেই, খালি আমি ধনিয়া আর লবণ দিয়ে মেখে রাখবো। আর সাথে আমি ধনিয়া, মরিচ, লবণ, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে মেখে তারপরে এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও করতে পারেন, কিন্তু একটু মেখে রাখলে মশলাটা একদম মনে হয় ভিতর থেকে ভিতরে ঢুকে খেতেও ভালো লাগে। ভালো করে মাখানোর উপরে অনেক কিছু, ভালো করে মাখতে হবে। আমি এখানে অনেক মরিচ দিয়েছি, কারণ আমি পরবর্তীতে আর কোনো মরিচ ব্যবহার করব না। আমি এখানে 3 পিস লেবু নিয়েছি, লেবুগুলো আমি চিপে রসটা দিয়ে দিচ্ছি। হঠাৎ করে ইলিশ মাছ দেখে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমি পেঁয়াজকে এখানে কতগুলি নিয়েছি আর কতগুলিকে আমি ব্লেন্ডার করে বেরেস্তা করে নিয়েছি। আমি এখন ব্লেন্ডার করব এই পেঁয়াজগুলি, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিব। আমি এখন বেরেস্তার তেলটাই নিয়েছি। আমি এখন কয়েকটা তেজপাতা রেখেছিলাম আর এলাচও রেখেছিলাম, ওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজের যে পেস্টটা করেছি ওটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা নিয়েছি, এলাচি, দারচিনি আর গোলমরিচ, কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচটাও নিয়েছি, কারণ কাঁচামরিচটা পেস্ট দিলে একটা খাওয়ার মধ্যে একটা ফ্লেভার আসে। আর ঝাল মানে বেশি ঝালও হবে না, কারণ 2-3টা কাঁচামরিচ নিয়েছি। একটু আদা রসুনও দিয়েছি সাথে, অল্প একটু 1 চামচ পরিমাণ দিয়েছি, আর 1 চামচ আমি পোলার জন্য রাখবো। এখন এই মশলাটা ভালো করে ফুটতে দিব। একটু আদা রসুনের সেন্টটা চলে গেলে আমি মাছগুলি দিয়ে দিব। এটা খুবই টেস্টি আর খুবই ইজি।
ইজি মানে আমি আসলে ইজি রেসিপিটাই করি বেশি, কারণ যে তাড়াতাড়ি হওয়ার জন্য এবং কম সময়ে করা যায় এরকম। আমি এখানে একটু দই দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি রেখে দিব পোলার জন্য। আমি এখানে 2 চামচের মতো মাছগুলি ঝোল সহ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন দিব না, আমি পরে ইউজ করব 2 চামচ পরিমাণ। মাছগুলিকে সুন্দর করে, মাছগুলি এমনি লাল হয়ে আছে, সুন্দর একটা কালার হয়েছে আগে মেখে রাখাতে, এখন দিলে বেশি সময় লাগবে না। আর 15 মিনিটের মতো আমি মাছটাকে সিদ্ধ করব। খুবই তাড়াতাড়ি হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব, তারপরে উল্টিয়ে দিব ব্যাস। যেহেতু আমি আবার পরে এটাকে পোলার মধ্যে দিব, এটাকে আমি একদম বেশি 10 মিনিটের মতো আমি চুলা, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কাঁটা যদি বের হয়ে যায় তাহলে পোলার মধ্যে ছড়িয়ে যাবে। লবণ দিয়ে দিব, কাঁচামরিচ আমি এখানে 3টা ব্যবহার করেছি। আমি একটু করে কাঁচামরিচ দিব, কারণ পোলাওতে আবার দিব বেশি, একসাথে ঝাল হয়ে গেলে আবার ঝাল আমাদের বাসায় আসলে কম খায়। 2-3 মিনিট পরে আমি মাছটাকে আবার উল্টিয়ে দিব, সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। আসলে আমি রান্না বিভিন্ন ভ্যারাইটির রান্না করতে আমার ভালো লাগে, সবসময় আসলে রান্না করাও হয় না, আর মাঝে মাঝে যখন রান্না করি অন্যরকম চিন্তা করি। এখন মাছটা আমার হয়ে গেছে, আমি এখন মাছটা উঠিয়ে নেব। আমি এখানে এই ঝোলের মধ্যেই আমি একবার মাছটাকে উঠিয়ে নেব, এই ঝোলের মধ্যেই আমি চালটাকে ভাজবো। এখন দেখুন মাছটা যখন ফেলে এসেছে হালকা ভাজার মতো, এপাশ ওপাশ তেল সিদ্ধ হবে না, কারণ আমি আবার এটাকে ভাপে দিতে হবে, তখন এটি সিদ্ধ হয়ে যাবে। আর খাওয়াটা এতই মজা হয়েছিল যে এখন আমি এটা যখন বলছি তখন আমার আবার খেতে মনে হচ্ছে। আপনারা অবশ্যই এটা করে খাবেন, কারণ শীত আসার আগে আগে এখন জিনিসটা আবার পাওয়া যাচ্ছে, খেতে মজার, কারণ শীত না গরম না এখানে চাইটা। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি, এখন আমার চুলাকে চালকে ধুয়ে আমি আবার একটু বাড়ি নিয়েছি। আমি আদা রসুন যা রেখেছিলাম ওটা দিয়ে দিব, আর দইটাও দিয়ে দিব। এটা আপনারা আলাদা করেও এখানে ঝোলটা মিশাতে পারেন। আমি ঝোলটার মধ্যেই পোলাওটা ভাজতে যাচ্ছি, কারণ পোলাওটার মধ্যেও যেন একটা ইলিশের ফ্লেভার ঢুকে। আর এটা আসলে আমি এই স্টাইলেই করি,
যে এইভাবে করি যে যেন পোলাওটার মধ্যেও ইলিশের একটা সেন্ট থাকে। আর আলাদা যদি আপনি আলাদা পোলাও রান্না করে ঝোলটা মিশান তাহলেও হবে। আমি এখানে বাকি যা মশলা ছিল সবগুলি দিয়ে দিলাম, আদা রসুন দিলাম, আর দিলাম হলো টক দই, আর আমি এলাচি দারচিনি আগে দিয়েছি, এখন আর দিব না। আমি এটাকে ভালো করে একদম মশলার যেন সেন্টটা না আসে কষিয়ে নেব। এটাকে আমি ভালো করে কষিয়ে যখন একটু বলকাইবে তখন আমি চালটাকে দিয়ে দেবো। চালটা আমি পোলোর মাংস ইয়েটা মাছটা রাখা চুলায় দেওয়ার সাথে সাথেই আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম। চালটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা একটু ভিজিয়ে 10 মিনিট ভিজিয়ে তারপরে ধুলে চালটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না, আর খুব ঝরঝরা একটা ইয়ে হয়, রাইস হয়। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি, চালটা একদম সুন্দর ইয়ে হয়েছে। এখন চালটা আমি একটু ভাজা একটু কষাবো জাস্ট, এটা তো ভাজা হবে না যেহেতু ঝোল আছে অনেক, ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। আর আগুনও আমি ফুল আঁচে দিয়ে রেখেছি যেন ফুটে। আর পানিটা আমি এখানে 2 পট চালে আমি 4 পট পানি ইউজ করব। আমি পানি আগেই একটা পাতিলে আমি ফুটিয়ে রেখেছি, আর আমার আসলে একটা হাতের আন্দাজ আছে যে 4 আঙ্গুল। এই পোলাওটা হতে আমাদের বেশিক্ষণ লাগে না, একদম 30 মিনিটের মধ্যে আমি এটা করে ফেলেছি। আর আপনি এটা বেশি নাড়াতেও হবে না, কারণ একটু ইয়ে হলে জাস্ট মশলাটা চালের ভিতরে ঢুকলেই আমি পানিটা দিয়ে দিব। এটা ফুটানো পানি আমি দিচ্ছি, তাইলে আমার বেশি সময় লাগবে না। আমি এখানে আন্দাজ করে পানি ফুটিয়ে রেখেছি, মানে আমার একটা আন্দাজে উপরে যে একটু পানি লাগতে পারে, আর মাপটাও আপনাদেরকে বলে দিলাম যে 1 পট চালে 2 কাপ পানি, মানে 2 পট পানি, যেই কাপেই আপনি মাপ দিবেন ওই মাপেই ওই কাপেই আপনি পানির পরিমাণ নিতে পারেন। এখন এটা খালি একটু টানবে, তাও দিয়ে দিব নিচে। এখন আমি মাছগুলিও দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলি একটু কষানো লাগবে। মাছগুলি সুন্দর করে লাইন করে বিছিয়ে দিব। একদম মাছগুলি যেন চাল আমার আর নাড়ানোই লাগবে না, চাল একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর যা একটু পানি আছে ওইটা টানবে। এটা আমার 10 মিনিট আমি ভাপে রাখবো, তারপরে এরপরে 8-10 মিনিট আমি চুলায় এমনি চুলা বন্ধ করে রাখবো। আর বেসটা আমি দিয়ে দিলাম, আমি এখন 10 মিনিট একটু টানাবো, তারপরে আর 10 মিনিট জাস্ট ভাপে রাখবো। 10 মিনিট পর একটু আমি ঘি দিব, এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম।
আর একটু সময় রাখবো চুলায়। তাওয়া দিয়ে দিয়েছিলাম 10 মিনিট পর হয়ে গেছে রেডি। চালগুলো একদম সুন্দর ফুটেছে আর প্রত্যেকটা চালই দেখছেন একদম সুন্দর হয়েছে। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা আমার একটু সাথে সাথে পোলাও রান্নার আগে আমি করে নিয়েছিলাম, একটু বেশি পুড়ে গেছে মনে হচ্ছে, আর নাইলে এমনি অনেক মজা হয়েছে। অনেক পছন্দ করেছে। ও অনেক মজা পেয়েছে খেয়েতে। আর আম্মু আসছিল, আম্মুকেও বসালাম, দাদুকেও বসালাম। আর ইনা তো খুবই খুশি, নানু দাদু দুজন একসাথে বসছে। ও আবার মার খাওয়ার খুব প্রশংসা করে, সবসময় মা দেরি রান্না করে খুব পছন্দ করে খায়। আর বললো যে আম্মু তোমার রান্না অনেক মজা হয়। এখন ও আমাকে খুশি করার জন্যই বলে নাকি এমনি বলে। ঠিক আছে, আপনারা ওইটা করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার